দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনের সপ্তম তথা অন্তিম পর্যায়ের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হচ্ছে শনিবার। আগামী 4 জুন হবে ভোট গণনা পর্ব। ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে গণনা পর্বের জন্য প্রস্তুতি চলছে অন্তিম পর্যায়ে। এই অবস্থায় রাজনৈতিক দলগুলিও গণনা পর্বের প্রস্তুতি শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। রাজ্যে রয়েছে 2টি আসন। এই 2টি আসনের মধ্যে পশ্চিম আসনে ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থী হয়েছেন রাজেন্দ্র রিয়াং। শনিবার প্রদেশ কংগ্রেস ভবনে ভোট গণনা পর্ব সংক্রান্ত এক্সিকিউটিভ কমিটির গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত হয়। গণনা কেন্দ্রগুলিতে দলীয় কাউন্টিং এজেন্টদের ভূমিকা, তাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে দলীয় নেতৃত্বরা পরামর্শ দেন। পাশাপাশি আসন্ন পঞ্চায়েত নির্বাচন সম্পর্কেও গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এক সাক্ষাৎকারে এ ব্যাপারে বিস্তারিত জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তারিখে 4 জুন গণনা হবে। বিশেষ করে গণনা কেন্দ্রগুলিতে আমাদের যারা গণনা কর্মী হিসাবে সেখানে থাকবেন, তাদের হয়ে দলীয় নেতৃত্ব তাদের দায়িত্ব কর্তব্য সেগুলি সম্পর্কে আলোচনার মধ্য দিয়ে আমরা আমাদের গণনা কর্মীদের উদ্দেশ্যে কিছু পরামর্শ রাখব এবং আগামী জুন মাসে রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি